আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো আশা করছি যে করোনার এই অতিমারির সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, বাড়িতে অবস্থান করছো এবং তোমরা অন্যদেরকেও সচেতন থাকার ব্যাপারে, হাত ধোয়ার ব্যাপারে, মাস্ক পরার ব্যাপারে উৎসাহী করছো। তো শুরু করি আজকের অনলাইন ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফোর্থ ইয়ারের ক্লাস নিব, অনার্স ফোর্থ ইয়ারের। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস, এই বিষয়টি আমি তোমাদের পড়াই এবং বিষয়ের শিরোনাম হচ্ছে 24-1505। তোমাদের সঙ্গে আছি জাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। শিক্ষার্থীরা, অন্যদিনের মতো আজকেও আমরা রোড ম্যাপটা দেখে নিব। আমরা দেখেছি যে 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের আগ পর্যন্ত ভারতের কোম্পানির যে শাসন ছিল সেটি অব্যাহত ছিল। 1857 সালের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে এবং এই শাসন অব্যাহত থাকে 1947 সাল পর্যন্ত। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি 1600 সালে কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো এবং তারা ভারতে আসলো এবং ভারতে ক্রমে ক্রমে আধিপত্য বিস্তার করলো। এছাড়া আমরা দেখেছি 1765 সালের দিওয়ানি লাভ, কোম্পানির দিওয়ানি লাভ, আর সেই সঙ্গে আমরা দেখেছি রবার্ট ক্লাইভ প্রবর্তিত বাংলা, বিহার, উড়িষ্যায় যে দ্বৈত শাসন প্রবর্তিত হয়েছিল সেটিও আমরা দেখেছি। আজ আমরা দেখব 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। তো শিক্ষার্থীরা, রেগুলেটিং অ্যাক্ট দেখার আগে আগের ক্লাসগুলো আমরা একটুখানি স্মরণ করে নিব। আমরা দেখেছিলাম যে 1498 সালে ভাস্কো দা গামা তোমার ওই যে কেপ অফ গুড হোপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায় এবং পরবর্তী 100 বছর কিন্তু এই জলপথে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল। প্রাচ্যের মশলা, প্রাচ্যের সিল্ক, কটন, এগুলোর চাহিদা ইউরোপের বাজারে ছিল এবং পর্তুগিজরা ব্যবসা বাণিজ্য করে প্রচুর লাভবান হচ্ছিল। পর্তুগিজদের পাশাপাশি স্পেনীয়দেরও এই জলপথে আধিপত্য ছিল এবং এই যে দুই জাতি, স্পেনীয় ও পর্তুগিজ, এরা কিন্তু প্রায় একশো বছর ধরে এই জলপথে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছিল। এদিকে ব্রিটিশরা কিন্তু এই জলপথে প্রাচ্যে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু তোমার শেষ পর্যন্ত তারা 1588 সালে স্পেনীয় আর্মাডাকে পরাজিত করে পথের দিশা পায় এবং এরপরে আমরা দেখেছি যে 1600 সালে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1600 সালের 31শে ডিসেম্বর। তো এই কোম্পানি যখন গঠিত হয় তখন ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ ওয়ান, কুইন এলিজাবেথ ওয়ান। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্রুত গতিতে রানীর কাছে পৌঁছায় এবং রানীকে বোঝানোর চেষ্টা করে যে প্রাচ্যে ব্যবসা বাণিজ্য করতে পারলে, রাজকীয় সনদ পেলে তারা কত বেশি লাভবান হতে পারবে। তো এটা বোঝানোর পর রানী বিষয়টি সহজেই বুঝে যান এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করেন, রাজকীয় চার্টার দেন বা সনদ দেন ব্যবসা করবার, কোথায়, প্রাচ্যে। তো এই চার্টার লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো মহা খুশি, কারণ তারা শুধু যে চার্টারই লাভ করেছিল তা না, তারা এই যে তোমরা দেখো যে কেপ অফ গুড হোপের পূর্বে এবং স্ট্রেইট অফ ম্যাগেলানের পশ্চিমের সমগ্র অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করার জন্য অধিকার লাভ করে। 21 বছর ধরে তারা এই অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করতে পারবে, অর্থাৎ তারা মনোপলি পেল। এর অর্থ অন্য কোনো ব্রিটিশ কোম্পানি কি করতে পারবে না, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এর এই যে 1600 সালে 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, কিন্তু তখন কিন্তু কোম্পানি ভারতে আসতে পারেনি। কোম্পানির ভারতে আসতে কিন্তু আরো সময় লেগেছে। 1608 সালে এসে কোম্পানি কি করলো, পৌঁছালো ভারতে। তোমরা আগের ক্লাসেই দেখেছো ক্যাপ্টেন হকিন্স তার নৌবহর নিয়ে ভারতে যখন পৌঁছান তখন ভারতে সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল চলছে।
তো কোম্পানির জন্য নেক্সট চ্যালেঞ্জ ছিল এই মুঘল সম্রাটেরা। কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি তোমার স্থাপনের চেষ্টা করছিল কিন্তু পারছিল না। এরপর দেখা যায় যে 1603 সালে রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ এর মৃত্যু হয় এবং রাজা হচ্ছে হন প্রথম জেমস। প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে কূটনীতিবিদ টমাস রোকে পাঠান। তো টমাস রো এসে তো জাহাঙ্গীরকে হচ্ছে কনভিন্স করবার জন্য সব রকম প্রচেষ্টা চালাতে থাকেন, তাকে খুশি করবার জন্য যা যা করা লাগে টমাস রো তা করেন। এর ফলে হচ্ছে কোম্পানি হচ্ছে মাঞ্জুকুঠি হচ্ছে নির্মাণের হচ্ছে অনুমতি লাভ করে জাহাঙ্গীরের কাছ থেকে। তো এই যে বাণিজ্য কুঠি হচ্ছে স্থাপনের অনুমতি লাভ করলো, এরপর দেখা গেল 1647 সালের মধ্যে কোম্পানি 23টি বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপন করেছে ভারতের বিভিন্ন অঞ্চলে। এই যে 23টি হচ্ছে ফ্যাক্টরি স্থাপিত হলো 1647 সালে। উল্লেখযোগ্য যে সমস্ত বাণিজ্য কুঠি ছিল জাহাঙ্গীরের অনুমোদন লাভের পর, যে সমস্ত বাণিজ্য কুঠি উল্লেখযোগ্য ছিল সেগুলোর মধ্যে 1612 সালে সুরাটে এটা প্রথম স্থাপিত হয়েছিল, এরপর মাদ্রাজ, 1668 সালে বোম্বে এবং 1690 সালে কলকাতায় বাণিজ্য কুঠি স্থাপিত হয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি ইম্পোর্ট করতো? ইম্পোর্ট করতো কফি এবং পার্সিয়ান হচ্ছে কি বলে ঘোড়া। আর তারা হচ্ছে শুধু মশলা নিয়েই খুশি ছিল না, মশলা বাদেও তারা কিন্তু এই যে তোমার সিল্ক, সল্ট পিটার এবং হচ্ছে তোমার সুতি বস্ত্র বা কটন হচ্ছে এক্সপোর্ট করতো। তো এই সমস্ত এক্সপোর্ট করে কিন্তু কোম্পানি খুব লাভবান হচ্ছিল। এখন আমরা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্ট প্রণয়নের আগে 1615 থেকে 1773 সাল পর্যন্ত কতগুলো উল্লেখযোগ্য ঘটনা দেখব। আমরা আগে বললাম যে 1608 সালে প্রথম হচ্ছে কোম্পানি ভারতে আগমন ঘটলো এবং জাহাঙ্গীরের কাছ থেকে হচ্ছে সম্মতি লাভের পর, অনুমতি লাভের পর কোম্পানি কি করলো বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করলো। তো এই বাণিজ্য কুঠি গুলোকে কি করা দরকার ছিল? এই যে বাণিজ্য কুঠি গুলো ছিল এর প্রশাসনিক ভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা করা যায় প্রশাসনকে, এই জন্য কি করা হলো 3টি প্রেসিডেন্সিতে ভাগ করা হলো এই কোম্পানির অধিকৃত অঞ্চলগুলোকে বা কোম্পানির হচ্ছে তোমার বাণিজ্য কুঠিগুলোকে। তো এই যে 3টি প্রেসিডেন্সিতে ভাগ করা হলো তার একটি হচ্ছে বোম্বে, একটি হচ্ছে মাদ্রাজ এবং একটি হচ্ছে বেঙ্গল। তো প্রত্যেক যে প্রেসিডেন্সিতে একজন করে কি ছিলেন? গভর্নর ছিলেন। তো এই গভর্নরেরা, প্রত্যেক প্রেসিডেন্সির গভর্নরেরা কিন্তু স্বাধীন ছিলেন, তারা নিজেরা নিজেদের মতো করে স্বাধীনভাবে তাদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন এবং একজন আরেকজনের উপর খবরদারি করতেন না। তো কোম্পানির যেটা দরকার ছিল সিকিউরিটির, সিকিউরিটি কেন? কারণ অন্যান্য যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, অন্যান্য ইউরোপীয় বণিকেরাও তো বাণিজ্য করতে এসেছিল, তাদের কাছ থেকে এবং ভারতীয়দের কাছ থেকে সুরক্ষা পাওয়ার জন্য বা কোনো আক্রমণ হলে সেটা প্রতিহত করবার জন্য কোম্পানির সিকিউরিটির প্রয়োজন ছিল। সুতরাং এই বাণিজ্য কুঠিগুলো আসলে গড়ে উঠেছিল একটা দুর্গ হিসেবে। এবং এই যে প্রেসিডেন্সি, তিনটা প্রেসিডেন্সি আমরা দেখলাম, বাংলা, বেঙ্গল, বাংলা বা পর্তুগিয়াম, আর আমরা দেখলাম কি বোম্বে এবং মাদ্রাজ, এই তিন প্রেসিডেন্সির হেডকোয়ার্টার কিন্তু ছিল ফোর্ট সেন্ট জর্জ, এটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির হেডকোয়ার্টার। আর হচ্ছে বোম্বে ক্যাসেল ছিল
বোম্বে প্রেসিডেন্সির হেডকোয়ার্টার, আর ফোর্ট উইলিয়াম ছিল বেঙ্গল প্রেসিডেন্সির হচ্ছে তোমার হেডকোয়ার্টার। তাহলে আমরা দেখছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর বাণিজ্যিক বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি লাভের পর থেকে তারা তাদের সিকিউরিটি কিন্তু বাড়াতে আছে, এবং তাদের যে হেডকোয়ার্টার গুলো সেগুলো বলতে গেলে কি এক একটা দুর্গ। এই যে 1615 থেকে 1773 সালের মধ্যে আর একটা জিনিস লক্ষণীয় যে 1773 সালের আগ পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল বাণিজ্যের কোথায়, প্রাচ্যে, কেপ অফ গুড হোপের পূর্বে এবং স্ট্রেট অফ ম্যাগেলানের পশ্চিমে সমগ্র অঞ্চলে সেই মনোপলি অব্যাহত ছিল। আর একটা ব্যাপার দেখতে হবে, সেটা হলো কোর্ট অফ ডাইরেক্টরের সংখ্যা কোম্পানি যখন গঠিত হয়েছিল তখন 24 জন ছিল, এখনো এই 1773 সালের আগ পর্যন্ত কিন্তু কোম্পানির ডাইরেক্টরের সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, 24 জনই ছিল। আচ্ছা, শুরুতে কোম্পানি যেটা করত, কোম্পানির যে ডাইরেক্টররা বা ডাইরেক্টর সভা, তারা হচ্ছে শুধুমাত্র কমার্শিয়াল পারপাসে অ্যাকাউন্টেবল ছিল, কিন্তু পরবর্তীতে এই আমরা দেখেছি, তোমরা আগের ক্লাসেও দেখেছো যে 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে কিন্তু কোম্পানি পলিটিক্যাল ব্যাপারেও জড়িয়ে যায়, এবং তখন থেকে তারা পলিটিক্যাল দিকটিও কিন্তু হ্যান্ডেল করে কোর্ট অফ ডিরেক্টরস। তো আরো একটা ব্যাপার আমরা দেখি যে কোম্পানি তার সিকিউরিটির জন্য কি করে, সৈন্য হচ্ছে তাদের বেশ কিছু সৈন্য নিয়োগের ব্যবস্থা করে, এবং এই সৈন্য 1750 সাল নাগাদ দেখো বেড়ে হয়ে যায় 3000 ট্রুপস, এবং তোমরা দেখেছো 1757 সালের যে পলাশি যুদ্ধ সেই সময় কিন্তু ক্লাইভ 3000 সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এরপরে 1763 সালে এটা হয় 26,000 ট্রুপ। তোমরা দেখেছো বক্সারের যুদ্ধেও কিন্তু কোম্পানি কি করে হচ্ছে মীর কাসিম কে পরাজিত করে। এরপরে 1778 সালে কোম্পানির যে সৈন্যের সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং সেটি হয় 67,000 ট্রুপস। তাহলে একদিকে কোম্পানি হচ্ছে শুরুতে তারা এসেছিল কি বাণিজ্য করতে, এবং একটা সময়ে তারা কি করছে তাদের সিকিউরিটি বৃদ্ধি করছে, সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে। এই সৈন্যের সংখ্যা বাড়ানোর কেন দরকার ছিল, এর দরকার ছিল এই কারণে যে আমরা লক্ষ্য করি যে 1755 সাল থেকে 1778 সালের মধ্যে কোম্পানি অনবরত বারবার হচ্ছে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই যে আমরা দেখেছি যে ফার্স্ট যে কর্ণাটিক ওয়ার ফ্রান্সের সঙ্গে হয়েছিল সেটা হয়েছিল 1746 সাল থেকে 48 সাল পর্যন্ত, দ্বিতীয় যে কর্ণাটক ওয়ার সেটির মেয়াদ ছিল 1749 থেকে 54 সাল পর্যন্ত, এবং তৃতীয় কর্ণাটক ওয়ার এটিও হচ্ছে 1756 থেকে 63 সাল পর্যন্ত। তাহলে আমরা দেখছি যে কোম্পানি কিন্তু বারবার কি করছে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এরপর আমরা দেখেছি 1757 সালে পলাশির যুদ্ধ, সেই যুদ্ধে কোম্পানি জয়লাভ করে এবং ব্যাটেল অফ বক্সার বা 1764 সালের বক্সারের যুদ্ধ সেটিতেও কোম্পানি জয়লাভ করে, এবং পরবর্তীতে আমরা দেখেছি দেখবো বা তোমরা আগের ক্লাসেও দেখেছো অন্যান্য দক্ষিণ এশিয়ার ইতিহাসের ক্লাসে দেখেছো যে ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার হয় 1767 থেকে 69 সালের মধ্যে। তাহলে কোম্পানি বারবার কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ছে, এবং তার জন্য তার কিন্তু সৈন্যের সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। এখন তোমরা দেখেছিলে আগের ক্লাসে যে ফারুক শিয়ার এসে কি করে দিয়েছিলেন, যে কোম্পানির জন্য ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন, কোম্পানিকে হচ্ছে তাদের হচ্ছে টাকশাল নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, এবং কোম্পানির কর্মচারীদের বিচার কোম্পানি করবে এই রকম সুযোগ সুবিধা ফারুক শিয়ার দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তখন বাংলায় হচ্ছে মুর্শিদ কুলি খানের মতো শক্তিশালী শাসক থাকায় ফারুক শিয়ারের এই তোমার ফরমান
তিনি কার্যকরী হতে দেননি এবং আলীবর্দী খান পর্যন্ত কেউই এই ফরমান হচ্ছে কার্যকরী হতে দেয়নি। কিন্তু সিরাজউদ্দৌলার সময়ে এসে যেটা হয়, যে আগে থেকেই যে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়েছিল সিরাজের সময়, সেটি কি হয় অত্যন্ত হচ্ছে সংকটময় অবস্থায় সিরাজ পড়েন এবং কোম্পানি কি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে এবং সংগঠিত হয় কি পলাশির যুদ্ধ। এই যুদ্ধে কোম্পানি জয়লাভ করে এবং পরবর্তী যে যুদ্ধ বক্সারের যুদ্ধ 1764 সালে সেটিতেও কোম্পানি জয়লাভ করে। এরপর কোম্পানি স্বাক্ষর করে হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে হচ্ছে তোমার এলাহাবাদ সন্ধি। এই সন্ধির মাধ্যমে কোম্পানি এই যে তারা বক্সারের যুদ্ধে বা পলাশির যুদ্ধে জয়লাভ করে যে ক্ষমতা পেয়েছিল সেটির আইনগত বৈধতা লাভ করে কোম্পানি। তাহলে আমরা দেখছি যে কোম্পানি ছিল একটা ট্রেডিং কোম্পানি। তারা আফটার ব্যাটেল অফ পলাশি অর্থাৎ পলাশির যুদ্ধের পর একটা টেরিটোরিয়াল পাওয়ারে পরিণত হয় এবং কোম্পানির ডাইরেক্টর সভা কি করে আগে কমার্শিয়াল হচ্ছে ব্যাপারের জন্য অ্যাকাউন্টেবল ছিল, এখন দেখা গেল তারা পলিটিক্যাল পাওয়ারের জন্য বা পলিটিক্যাল ব্যাপারেও অ্যাকাউন্টেবল হলো। এখন আমরা এসে দেখি রেগুলেটিং অ্যাক্ট 1773। এই যে রেগুলেটিং অ্যাক্ট, এটি ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত এটি ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। এই আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে কোম্পানি যে প্রশাসন ছিল সেই প্রশাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কারণ আমরা এ পর্যন্ত দেখেছি যে রাজকীয় যে চার্টার নিয়ে কোম্পানি হচ্ছে ভারতে এসেছিল, এরপর থেকে তারা নানা সনদের মাধ্যমে ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করেছে, তারা হচ্ছে বিভিন্ন টেরিটরি দখল করেছে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের তাদের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তো এই যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, এটির মাধ্যমে পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানি প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো এই সময় এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। তো আমরা এখন যে রেগুলেটিং অ্যাক্ট দেখব তার আগে একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন ও প্রশাসন। আমরা দেখেছি যে কি 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল এবং এটি ছিল একটি জয়েন্ট স্টক কোম্পানি। সুতরাং এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছিল, যারা টাকা খাটিয়েছিল, পুঁজি বিনিয়োগ করেছিল, তারা ছিল কি কোম্পানির শেয়ার হোল্ডার। তারা কোম্পানির শেয়ার হোল্ডার এবং এই শেয়ার হোল্ডারদের যে সম্মিলিত সংস্থা সেটিকে বলা হয় কোর্ট অফ প্রপার্টি, তার মানে মালিক সভা। কোম্পানিতে যারা টাকা বিনিয়োগ করেছিল, অর্থ বিনিয়োগ করেছিল, তারা শেয়ার হোল্ডার এবং তাদের সম্মিলিত সংস্থা হচ্ছে কোর্ট অফ প্রপ্রাইটর্স। এরা কোথায় থাকতো? এরা থাকতো ইংল্যান্ডে। এরপরে আমরা দেখি আর একটা বিষয়, তোমরা বারবার দেখছো কোর্ট অফ ডাইরেক্টর্স, যার সংখ্যা হচ্ছে 24। এটা ছিল কোম্পানির এক্সিকিউটিভ বডি, অর্থাৎ এরা ছিল ম্যানেজার বা এরা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ এরা কোম্পানির কি প্রশাসন দেখত। তো এদেরও অফিস ছিল কোথায়? লন্ডনে। এখন এসো দেখি এই যে কোম্পানির এমপ্লয়ি, এরা যারা কোম্পানির এমপ্লয়ি তাদের মধ্যে রয়েছে কি গভর্নর, বিভিন্ন পর্যায়ের অফিসার, ক্লার্ক। এরা কোথায় থাকতেন? এরা থাকতেন ইন্ডিয়াতে। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, কোর্ট অফ প্রপ্রাইটর্স যারা হলো মালিক বা মালিক সভা, কোর্ট অফ ডাইরেক্টর্স তার মানে এরা হলো
প্রশাসনিক দিকদের তো কোম্পানির, এরা হলো পরিচালক সভা। আর কোম্পানির এমপ্লয়ি, এরা যারা ইন্ডিয়াতে ছিল তারা কোম্পানির এমপ্লয়ি, এবং তারা কোথায় অবস্থান করছে? ইন্ডিয়াতে। এখন আমরা দেখি যে কোম্পানির যে প্রশাসন সেটা কিভাবে চলত। এই যে আমরা দেখছি যে 31 ডিসেম্বর 1600 সালে কি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো। কোম্পানির এই যে অফিসার বা ক্লার্ক লেভেলের যে কর্মচারীরা, তারা কোথায় কাজ করছে? তারা কাজ করছে ইন্ডিয়াতে। তারা জবাবদিহিতা করত এই যে গভর্নরের কাছে। তোমরা দেখলে যে তিনটি প্রেসিডেন্সি গঠিত হয়েছিল এবং তিনটি প্রেসিডেন্সির তিনজন গভর্নর ছিলেন। তো কর্মচারীরা নিজ নিজ গভর্নরের কাছে জবাবদিহিতা করত। গভর্নর কার কাছে জবাবদিহিতা করতেন? গভর্নর জবাবদিহিতা করতেন বোর্ড অফ ডাইরেক্টরস এর কাছে, যার সংখ্যা ছিল 24। এবং প্রত্যেক গভর্নর বাংলা, তারপরে মাদ্রাজ এবং বোম্বে, তারা কিন্তু সম্মিলিত ভাবে কোর্ট অফ ডাইরেক্টরস এর কাছে জবাবদিহিতা করতেন না। তারা পৃথক ভাবে, তারা স্বাধীন ভাবে তাদের প্রেসিডেন্সি শাসন করতেন, এবং তারা আলাদা ভাবে কোর্ট অফ ডাইরেক্টরস এর কাছে জবাবদিহিতা করতেন। এই কোর্ট অফ যে ডাইরেক্টরস, এই কোর্ট অফ ডাইরেক্টরস কে অ্যাপয়েন্ট কে করত? অ্যাপয়েন্ট করত হচ্ছে কোর্ট অফ প্রপ্রাইটার্স, অর্থাৎ মালিকরা। কিভাবে অ্যাপয়েন্ট করত? ভোটের মাধ্যমে। তাহলে আমরা দেখছি যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে গঠিত হলো 1600 সালে 70,000 পাউন্ড পুঁজি নিয়ে, সেই কোম্পানির ইন্ডিয়া অফিসে ছিল এরা এরা এরা। আর লন্ডন অফিসে কোর্ট অফ ডাইরেক্টরস কোম্পানির প্রশাসন পরিচালনা করতেন, এবং গভর্নর তাকে হচ্ছে তাদেরকে জবাবদিহিতা করত। এই কোর্ট অফ ডাইরেক্টরস কে অ্যাপয়েন্ট করত কোর্ট অফ প্রপ্রাইটরস ভোটের মাধ্যমে। এখন আমরা দেখব রেগুলেটিং অ্যাক্টের পটভূমি। আমরা দেখেছি যে দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধ। এই দুই যুদ্ধের পর কোম্পানি সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির মাধ্যমে কোম্পানি কি বাংলা, বিহার ও উড়িষ্যার তোমার রাজস্ব সংক্রান্ত দায়িত্বভার গ্রহণ করে, মানে রাজস্ব আদায়ের ভার কোম্পানির উপর ন্যস্ত হয়। অযোধ্যার নবাবকে হচ্ছে কোম্পানি এলাহাবাদের সন্ধির মাধ্যমে আস্থিত মিত্রে পরিণত করে, আর সম্রাট দ্বিতীয় শাহ আলমকে পেনশনারে পরিণত করে। আর এই যে তোমরা দেখছো নজমুদ্দৌলা তখন ছিলেন নাবালক, বাংলার হচ্ছে নবাব, তিনি তো ছিলেন কোম্পানির হাতের পুতুল। হচ্ছে নজমুদ্দৌলা যেহেতু নাবালক ছিলেন, তার হয়ে দায়িত্ব পালন করার জন্য ডেপুটি নবাব ছিলেন সৈয়দ মোহাম্মদ রেজা খান। তো রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার যখন ফেরত আসলেন ভারতে, তখন তিনি কি করলেন, দেওয়ানি লাভের পর এখন তো রাজস্ব আদায় করতে হবে, কিন্তু তিনি দেখলেন যে কি এখানকার ভাষা হচ্ছে কোম্পানির কর্মচারীরা ভালোভাবে জানে না, আইন কানুন ভালো জানে না। তাছাড়া কোম্পানি যদি রাজস্ব আদায় করতে যায় তাহলে কি হবে, অন্যান্য যে ইউরোপীয় দেশগুলোর হচ্ছে কোম্পানিগুলো বাণিজ্য করছিল, তারা তো হচ্ছে বাণিজ্য শুল্ক দিতে চাবে না। তো সেই জন্য তিনি কি করেছিলেন, বুদ্ধি করে হচ্ছে যে ব্যবস্থা হচ্ছে এস্টাবলিশ করেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যায়, সেটি হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট, যেটি 1765 থেকে 72 সাল পর্যন্ত অব্যাহত ছিল। তো এই যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এর মাধ্যমে যেটা হয়েছিল, কোম্পানি পেয়েছিল কি দিওয়ানি রাইটস, আর এই যে নবাব দেখছ নবাবের হাতে ছিল কি নিজামত, অর্থাৎ তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এগুলো রক্ষা করবেন, আর কোম্পানি কি করবে রাজস্ব কালেকশন করবে। তো এই যে নবাবের হাতে, এই সিস্টেমের মাধ্যমে নবাবের হাতে ছিল কি, নবাবের কাছে ছিল দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল ক্ষমতা। কারণ নবাব তো ট্যাক্স কালেকশন করতেন না, তার হাতে তো টাকা নাই, তাহলে ক্ষমতা কি আর তার থাকবে নাকি? যার হাতে টাকা, ক্ষমতা তার কাছে।
তো এই যে ব্যবস্থা তিনি চালু করলেন, সে এই ব্যবস্থা 1767 সালে তিনি দেশে ফেরত যাওয়ার, ইংল্যান্ডে ফেরত যাওয়ার আগে পর্যন্ত ভালোভাবেই চলেছিল। কিন্তু এর পরে যেটা হলো, কোম্পানির কর্মচারীরা এই যে দেখো এত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লো যে বলার নয়, তারা হচ্ছে নবাব হচ্ছে, একে তো কোম্পানি বারবার ট্যাক্স বৃদ্ধি করতে আছে, সেই সঙ্গে সঙ্গে কোম্পানির কর্মচারীরা নানা রকম দুর্নীতিতে এবং ব্যক্তিগত বাণিজ্যে জড়িয়ে পড়ছে, তারা অত্যন্ত লাভবান হতে শুরু করলো। তো কোম্পানির কর্মচারীরা তো মালামাল হয়ে গেল, কিন্তু কোম্পানির যে অবস্থা হলো, যে একেবারে দেউলিয়া হওয়ার অবস্থা, ভিখারির অবস্থা হয়ে গেল কোম্পানির। তো এই যে দেউলিয়া অবস্থাতে পৌঁছে গেল কোম্পানি, এর পরে কোম্পানি কি করলো, দেখছে যে আর কোনো উপায় নাই, তারা ব্রিটিশ পার্লামেন্টের কাছে 1,000,000 পাউন্ডের জন্য আবেদন করলো, লোন হিসাবে লোন চাইল। তো এই যে লোন চাওয়ার মতো অবস্থা কোম্পানির হলো, সেটি কেন হলো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেউলিয়াত্বের কারণ কি ছিল, এই কোম্পানিতে কিন্তু অত্যন্ত কি সফল একটি কোম্পানি ছিল, তারা প্রচুর লাভ করতেছিল। আমরা দেখেছি যে যখন 1765 সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করলো, তখন তো কোম্পানি প্রচুর সম্পদের মালিক। মাত্র হচ্ছে তোমার কয়েক বছরের ব্যবধানে এমন কি হলো যে কোম্পানির অবস্থা এইরকম ভিখারির মতো, দেউলা হয়ে যাওয়ার মতো হয়ে গেল। ক্লাইভ ওই সময় হিসাব দিয়েছিলেন যে বাংলার মোট রাজস্বের পরিমাণ 40,00,000 পাউন্ড এবং নিট যে আয় সেটি হচ্ছে 16,50,000 পাউন্ড, বিশাল একটা ব্যাপার। তো কোম্পানি তো তখন একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এবং কোম্পানির এই এইরকম এত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় যেটা হলো যে কোম্পানির প্রচুর লাভ দেখে সবাই কি করতে হলো, চাইলো যে কোম্পানির শেয়ার কিনতে চাইলো আর কি, রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল কোম্পানির শেয়ার কিনবার জন্য। আর হচ্ছে রাজস্ব আয়ের যে সম্ভাবনা এটা আরো বেশি হবে ভেবে, উজ্জ্বল দেখে কোম্পানির শেয়ার হোল্ডাররা কি করলো, তাদের লভ্যাংশ আগে ছিল 6%, তারা সেটা 10% চাইলো এবং পরের বছর 12% দাবি করলো। কারণ কি, কোম্পানি তো অনেক আয় করছে, অনেক লাভবান হচ্ছে, সুতরাং শেয়ার হোল্ডাররা তো চাইবেই যে তাদের কি লভ্যাংশ বেশি হোক। শুধু তাই নয়, কোম্পানির হচ্ছে ব্রিটিশ সরকারকেও কিন্তু কি করছিল, টাকা দিচ্ছিল। ব্রিটিশ সরকার কোম্পানির কাছ থেকে বার্ষিক 4,00,000 পাউন্ড আদায় করছিল। তো তাহলে আমরা দেখছি যে 1765 সালে দেওয়ানি লাভের পর কিন্তু কোম্পানি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এবং ব্রিটিশ সরকারও কিন্তু কোম্পানির কাছ থেকে 4,00,000 পাউন্ড করে আদায় করছিল। কিন্তু অচিরেই যেটা হয়, কোম্পানির রাজস্ব সম্পর্কে ব্রিটিশ সরকার এবং তাদের যে শেয়ার হোল্ডার তাদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়, এবং কোম্পানি মোটামুটি একটা মানে ভিখারির পর্যায়ে পৌঁছে যায়। এর কারণ কি ছিল, প্রথম যে কারণ, অ্যাংলো মাইশুর ওয়ার। আমরা আগেই দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও হায়দ্রাবাদের নিজামের মধ্যে এই যুদ্ধ চলেছিল 1767 থেকে 1779 সাল পর্যন্ত, কিন্তু এই যুদ্ধে কোম্পানির তেমন লাভ হয়নি, উল্টা প্রচুর সামরিক ব্যয় হয় এবং হায়দ্রাবাদের নিজামকে বিপুল উপঢৌকন এবং বার্ষিক অনুদান প্রদান করতে হয়। তো এই যে ফার্স্ট অ্যাংলো মাইশোর ওয়ার, এই ওয়ারের কারণে কোম্পানির কিন্তু বিপুল সামরিক ব্যয় হয়েছিল। তা ব্যবসায় লোকসান কোম্পানির দেউলিয়াত্বের আরেকটি কারণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকাতে চা রপ্তানি করত, কিন্তু এই সময় ডাচরা 85% চা স্মাগলিং করে আমেরিকায় বিক্রি করতে থাকে, ফলে কোম্পানির চা গুদামে পড়ে থেকে নষ্ট হতে থাকে। চা ব্যবসার লোকসানের কারণেও হচ্ছে কোম্পানি হচ্ছে কি হয় কোম্পানি দেউলিয়াত্বের এটিও একটি ছিল অন্যতম কারণ। কারণ কোম্পানি কিন্তু শুধু মশলা আর সিল্ক কটন এগুলোই রপ্তানি করতো না,
চায়ের রপ্তানি করেও কোম্পানি কিন্তু একটা বিরাট অঙ্কের অর্থ লাভ করত। আচ্ছা, এছাড়া তোমরা দেখলে যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে লর্ড ক্লাইভ হচ্ছে 1765 সালে বাংলায় চালু করেছিলেন, এর কুফলও তোমরা গত ক্লাসে দেখেছো যে এই ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কোম্পানির যে সীমাহীন অত্যাচার, কোম্পানির কর্মচারীদের হচ্ছে সীমাহীন দুর্নীতি, এর পাশাপাশি যেটা হয়েছিল 1769-70 সালে যে একটা মনন্তর হয়েছিল বা দুর্ভিক্ষ হয়েছিল, সেটিও হচ্ছে কোম্পানির ব্যবসাকে বা ট্রেডকে ক্ষতিগ্রস্ত করেছিল। 1768 সালে বৃষ্টি হয়নি, ভালো ফসল হয়নি, পরের বছর 8 মাস বৃষ্টি হয়নি, দীর্ঘ খরায় মাঠঘাট সব শুকিয়ে গেছে, এবং 1770 সালে এই গ্রীষ্মে এই দুর্ভিক্ষ দেখা দেয়। এবং এই দুর্ভিক্ষে আমরা জানি যে তখন বলা হয়েছিল 1/3 লোক মারা যায়, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে অর্ধেক জনসংখ্যা বাংলার মারা গিয়েছিল। তো এই 1770 সালের যে ফেমাইন বা 76-এর মনন্তর নামে আমরা যাকে জানি, এই মনন্তরের কারণেও কিন্তু কোম্পানি ট্রেড ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া কোম্পানির কর্মচারীর যে সীমাহীন দুর্নীতি, সেটি কোম্পানির দেউলিয়াত্বের আরো একটি কারণ। কোম্পানির কর্মচারীদের যে সীমাহীন দুর্নীতি, এর কারণে আমরা আগেও বললাম যে কোম্পানির কর্মচারীরা কিন্তু কি হয়, লাভবান হয়, কিন্তু কোম্পানি হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে থাকে। দুর্নীতিগ্রস্ত কোম্পানির কর্মচারীরা অনেকেই অবসর গ্রহণ করেন এবং প্রচুর পরিমাণ সম্পদ ইংল্যান্ডে নিয়ে যান। 1772 সালে একটি গোপন সংসদীয় কমিটি রিপোর্ট করেছিল যে ক্লাইভ সহ কোম্পানির কর্মচারীরা বড় অঙ্কের টাকা জায়গির তারা নিয়ে গিয়েছিল বা তারা পেয়েছিল। দুর্নীতি এতটাই প্রচলিত ছিল যে কোম্পানির কর্মচারীরা 1770-এর দশকের গোড়ার দিকে কোম্পানিকে আর্থিক দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা দেখছি যে 76-এর মনন্তর, প্রথম অ্যাংলো মৈশুর যুদ্ধের বিপুল সামরিক ব্যয়, মুঘল সম্রাট ও হায়দ্রাবাদের নিজামকে বিপুল উপঢৌকন এবং বার্ষিক অনুদান, চা ব্যবসার লোকসান, কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতির ফলে কোম্পানি আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি হয়। কোম্পানির হাতে তখন কি কোনো টাকা নাই। কোম্পানি তখন যেটা করলো যে ব্রিটিশ সরকারের কাছে হচ্ছে 1,000,000 পাউন্ড হচ্ছে লোন চাইল। ব্রিটিশ পার্লামেন্ট এই সুযোগ ছাড়তে চাইল না। ব্রিটিশ পার্লামেন্ট 1772 সালের এপ্রিল মাসে কোম্পানির কাজকর্ম তদন্তের জন্য 31 সদস্য বিশিষ্ট একটি সিলেক্ট কমিটি গঠন করলো। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টের 2টি আইন পাশ হয়। প্রথম যে আইনটি, সেটি হলো আর্থিক সংকট নিরসনের জন্য 4% সুদে 14,00,000 পাউন্ড মঞ্জুর করা হয় কোম্পানিকে। আর সরকারি কোষাগারে যে কোম্পানি 4,00,000 পাউন্ড দিত, সেটি স্থগিত রাখা হয়। সরকারি ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কোম্পানির শেয়ার হোল্ডাররা 6%-এর বেশি মুনাফা নিতে পারবে না বলা হলো। তাহলে কোম্পানিকে কি করা হলো, ওই যে 1,000,000 পাউন্ড সে লোন চেয়েছিল, সে তারপর সেই সেই লোনের আবেদনের প্রেক্ষিতে 14,00,000 পাউন্ড মঞ্জুর করা হলো। দ্বিতীয় যে আইনটি, সেটি হচ্ছে কোম্পানির শাসন সংস্কারমূলক। এই আইনটি রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত। অর্থাৎ 1773 সালে এই যে সংস্কারমূলক আইনটি পাশ হলো ব্রিটিশ পার্লামেন্টে, সেটি 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত। তদানীন্তন প্রধানমন্ত্রী লর্ড নর্থ 1773 সালের 18 মে আইনটি পাশের জন্য পার্লামেন্টে উপস্থাপন করেন। হাউস অফ কমন্সে 10 জুন এবং হাউস অফ লর্ডসে 19 জুন হচ্ছে অনুমোদিত হয় এই আইনটি। এই আইনের মাধ্যমে ভারতের কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের পদক্ষেপ না হয় বলে এটি রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন নামে
পরিচিত। আজ আমরা হচ্ছে কি দেখলাম, আজ দেখলাম যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের পটভূমি। তা আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।